সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার। দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন পুরুষ, মহিলা, নেতা, মন্ত্রী, সাধারণ মানুষ কম বেশি সকলেই। কিন্তু আজ অন্যরকম ছবি ধরা পড়ল আরামবাগে। এই সমাজে যাদেরকে শুরু থেকে একঘরে দেখে আসছে, সেই বৃহন নালারাও আজ দেশের এই কঠিন সময়ে করোনা আতঙ্কে গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন। জানা যায়, আজ আরামবাগ হিজড়া সমিতির পক্ষ থেকে আরামবাগের গৌরহাটি মোড়ে শনি মন্দিরের কাছে একাধিক গরিব অসহায় মানুষের চাল ডাল ও নগদ কিছু করে টাকা দিয়ে তাদের প্রত্যেককে সাহায্য করলেন আরামবাগের এই বৃহন নালারা। বুলটি নামক এক বৃহন নালা, যাকে আরামবাগের সবাই একডাকে বুলটি দি নামে চেনেন, তিনি আজকের এই দিন ছাড়াও এই লকডাউনের মধ্যে তাদের সাধ্য অনুযায়ী আবারও গরিব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবেন বলে তিনি জানান। মানুষ খেতে পাচ্ছে না, তার জন্য গরিবের পাশে দাঁড়িয়েছি। আর 2 কিলো করে চাল, 2 কিলো করে আলু, 500 করে ডাল, 10 টাকা করে সবাইকে গরিবকে দিচ্ছি। যেহেতু এরপরে আরও যেতে পারি, আরও কিছু সাহায্য করব। ঠিক আছে, নমস্কার। প্রতিবাদী আওয়াজ, সব খবর সবার আগে। আমরা লক্ষ্যে আছি কিন্তু পক্ষে নেই।